আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বই থেকে। ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহিমকে নিয়ে অনেক রকম কথা আছে এবং অধিকাংশই বানোয়ার এবং মিথ্যা। তো কী আছে হাদিসে তা নিয়ে আলোচনা করতে। ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি তাবি পরবর্তী যুগে যুগের বুজুর্গগণের বিষয়ে অগণিত বানোয়াট কথা প্রচলিত। তন্মধ্যে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইকে বিষয়ক গল্পগুলো প্রসিদ্ধ। রাসুল সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় ইয়ামানের কারণ গোত্রের ওয়াইস ইবনে আমির নামক এক ব্যক্তির কথা সাহাবিগণকে বলেন এবং তার উপাতের পরে উমার রাজিল্লাহর সাথে তার সাক্ষাতের কথা সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তী যুগে ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে অনেক আজগবি মিথ্যা কথা বানানো হয়েছে। অনেক বক্তা শ্রোতাগণকে বিমুগ্ধ করার জন্য আজগবি কথা বানিয়েছে। অনেক সরল প্রাণ দরবেশ যা শুনেছেন তাই বর্ণনা করেছেন। এর মধ্যে কিছু আছে ওয়াইস কেন্দ্রিক, আর কিছু কথা বানানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এগুলো নিঃসন্দেহে বেশি ভয়ঙ্কর ও কঠিনতর। ওয়াইস ইবনে আমির আল কারানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সহিহ বুখারী ও মুসলিম অন্যান্য গ্রন্থে সংকলিত সহিহ হাদিসে যতটুকু বর্ণিত হয়েছে তার সার সংক্ষেপ হল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন তখন তার কাছে ইয়ামানের সৈন্যদল আগমন করলে তিনি জিজ্ঞাসা করতেন, আপনাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির নামে কেউ আছেন? এভাবে একবার তিনি ওয়াইসকে পেয়ে যান। তিনি বলেন, আপনি ওয়াইস? ওয়াইস বললেন, হ্যাঁ। উমার বললেন, আপনি কারণ গোত্রের শাখা মুরাদ গোত্রের মানুষ? তিনি বললেন, হ্যাঁ। উমর বললেন, আপনার শরীরে কুষ্ঠরোগ ছিল এবং শুধুমাত্র নাভির কাছে একটি দিরহাম পরিমাণ স্থান ছাড়া বাকি সব আল্লাহ ভালো করে দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার আম্মা আছে? তিনি বললেন, হ্যাঁ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আমি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়ামানের সৈন্যদলের সাথে ওয়াইস ইবনে আমির তোমাদের কাছে আগমন করবে। সে কারণ গোত্রের শাখা মুরাদ গোত্রের মানুষ, তার শরীরে কুষ্ঠরোগ ছিল, আল্লাহ এক দিরহাম পরিমাণ স্থান ছাড়া বাকি সব ভালো করে দিয়েছেন। তার আম্মা আছেন, সে তার আম্মা সেবা করে। সে যদি আল্লাহর কাছে কসম করে কিছু বলে তবে আল্লাহ তার কথা রাখবেন। যদি তুমি তাকে কাছে পাও তোমার গুনাহ মাফের জন্য দোয়া চাইতে পারো, তবে চাইবে। অন্য বর্ণায় তাবিগণের মধ্যে শ্রেষ্ঠ ওয়াইস নামক এক ব্যক্তি তোমরা তাকে বলবে তোমাদের জন্য ক্ষমা চাইতে। এই কথা বলে উমার রাদিয়াল্লাহ বলেন, আপনি আমার জন্য দোয়া করে ক্ষমা প্রার্থনা করুন। তখন ওয়াইস আল্লাহর কাছে উমারের গুনাহের ক্ষমার জন্য দোয়া করেন। উমার তাকে বলেন, আপনি কোথায় যাবেন? তিনি বললেন, আমি কুফায় যাব। উমার বলেন, তাহলে আমি আপনার জন্য কুফায় গভর্নরের কাছে চিঠি লিখে দিই। ওয়াইস বলেন, অতি সাধারণ মানুষের মধ্যে মিশে থাকাই আমার বেশি পছন্দ। পরের বছর কুফায় একজন সম্ভ্রান্ত ব্যক্তি হজে গমন করেন। তিনি খলিফা উমারের রাজিল্লাহর সাথে দেখা করলে তিনি তাকে ওয়াইস সম্পর্কে প্রশ্ন করেন। ওই সম্ভ্রান্ত ব্যক্তি বলেন, তাকে তো একটি অতি ভগ্ন বাড়িতে দরিদ্র অবস্থায় দেখে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহ বললেন, এর উপরের হাদিস তাকে বলেন, রাসূল সাল্লামের উপরের হাদিসটি তাকে বলেন। তখন ওই সম্ভ্রান্ত ব্যক্তি উপায় ফিরে ওয়াইসের কাছে গমন করে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা অনুরোধ করেন। ওয়াইস বলেন, আপনি যে হজ্জের ন্যাক সফর থেকে ফিরে আসছেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আপনি কি উমার রাদিয়াল্লাহর সাথে দেখা করেছিলেন? তিনি বলেন, হ্যাঁ। তখন ওয়াইস তার জন্য আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চান। এ ঘটনার পরে মানুষ ওয়াইস সম্পর্কে জেনে যায় বলে তার কাছে মানুষ আসা যাওয়া করতে থাকে। ওয়াইস তখন লোকচক্ষুর আলালে কোথায় চলে যায়।
পরবর্তীতে প্রায় 2 দশক বয়স করণে লোকচক্ষুর আড়ালে সমাজে অতি সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করেন। যে এলাকায় যখন বসবাস করতেন সেখানে মসজিদের সাধারণ মুসল্লি হিসাবে নিয়মিত নামাজ ও ওয়াজ আলোচনা বসতেন, কখনো নিজেও কিছু বলতেন। মসজিদে বসে কয়েকজন কোরআন তিলাওয়াত করতেন বলেও জানা যায়। এভাবেই তিনি বিভিন্ন জিহাদে শরীক হতেন বলে বোঝা যায়। সাহিত্যে সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সিফিনের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ওয়াইজ কর্ণী রহমতুল্লাহ আলাইহে আলীর সেনাদরে ছিলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যুদ্ধ করতে করতে একসময় শহীদ হয়ে যান। এ হলো তার সম্পর্কে সহি বর্ণনা। তাকে কেন্দ্র করে অনেক বানোয়াট ও ভিত্তিহীন কথা আমাদের দেশে প্রচলিত। যেমন তিনি নাকি তার আম্মাকে বহন করতেন, তিনি নাকি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত আহত হওয়ার সংবাদে নিজে সকল দাঁত ভেঙে ফেলেন ইত্যাদি। এই সকল কথার কোনো ভিত্তি পাওয়া যায় না। বলা হয় উমর রাদিয়াল্লাহু তাআলা ও আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি তার কাছে যে দেখা করতেন করেন বা দোয়া চান, এগুলো সবই মিথ্যা কথা। উপরে সহি হাদিসে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ওয়াইস উমার রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসেছিলেন। তবে আরও তাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট কথা যেমন বলা হয় হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধির পূর্বে তার মুবারক পিরহান ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জন্য রেখে যান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সে পোশাক পৌঁছে দেন। কথাগুলো সবই বানোয়াট। ইবনে দাইয়াহ ইবনুল সালাহ ইবনু হাজার সাখাবি মোল্লা আলী কারি ও অন্যান্য মুহাদ্দিস একমত যে এগুলো সবই বাতিল ও বানোয়াট কথা। ধন্যবাদ সবাইকে।